তহরাবিডির পক্ষ থেকে প্রীতিও শুভেচ্ছা নিন বন্ধুরা। আজকে আমরা জানব কুরআনের যে সুরা গান বাজনা হারামের দলিল হিসাবে ধরা হয়েছে, আসুন আমরা জেনে নিই সুষুপ্ত পাঠকের লেখা থেকে। হযরত মুহাম্মদের সময়কালে নজর বিন হারিস নামের একজন আরবের বাইরে দূরদূরান্তের রাজা বাদশার গল্পগাথা অনেকটা আমাদের দেশের পুঁথি পালাগানের মতো সাহিত্য নিয়ে এসে পরিবেশনের ব্যবস্থা করতেন। সাধারণ মানুষ তো গান বাজনা শুনতেই বেশি আগ্রহী হবে, সেটাই স্বাভাবিক। হযরত মুহাম্মদও লোকজনদের ডেকে তার কোরআনের কথা সুর করে করে লোকদের শোনাতেন। নজর বিন হারিস ব্যবসায়ী হওয়ার কারণে দেশ বিদেশ ঘুরে দূর দূরান্তের দূর দেশের রূপকথা কিংবদন্তির প্রচুর কাহিনী জানতেন। কোরআনের আসামত জাতির গল্পকে তিনি বস্তা পচা বাসি গল্প বলতেন এবং এর চেয়ে ঢের ভালো আকর্ষণীয় গল্প তার কাছে আছে বলতেন। হারিস আরেকটা কাজ করেছিলেন, তিনি দাবি করেছিলেন মুহাম্মদের কোরআনের গল্পগুলো আসলে পারস্যদের রূপকথা থেকে চুরি করা। রেফারেন্স সিরাতুল মুস্তাফা মৌলানা ইদ্রিস কান্দালভি প্রথম খণ্ড পৃষ্ঠা 188। ঠিক এসব কারণে কোনো মানুষকে কি হত্যা করা যায়? তিনি মুহাম্মদের কোরআনের সমালোচনা করেছিলেন, স্রেফ এই কারণে তাকে হত্যার কালো তালিকাভুক্ত করাকে পৃথিবীর কোনো নৈতিকতার নিকৃতিতে পরিমাপ করা যাবে কি? হারিস যে ভালোই ঝামেলায় ফেলেছিলেন প্রফেট মুহাম্মদকে, সেটা হারিসকে নিয়ে কোরআনের সুরা নাজিল হওয়া থেকেই বোঝা যায়। সে সময় আয়াত নাজিল হয়েছিল, এক শ্রেণীর লোক এমনও আছে যারা বিভ্রান্তিকর চিত্তবুলন্দনমূলক কিচ্ছা কাহিনী কিনে আনে যাতে করে তা দ্বারা না জেনে বুঝে মানুষকে বিপদগামী করতে পারে এবং তাদেরকে উপহাস করতে পারে। রেফারেন্স সুরা লোকমান আয়াত 6। আমি আবার বলছি, এক শ্রেণীর লোক এমনও আছে যারা বিভ্রান্তিকর চিত্তবিনোদনমূলক কিচ্ছা কাহিনী কিনে আনে যাতে করে তা দ্বারা না জেনে বুঝে মানুষকে বিপদগামী করতে পারে এবং তাদেরকে উপহাস করতে পারে। রেফারেন্স সুরা লোকমান আয়াত 6। কোরআনের এই সুরাটিকে পরবর্তীকালে গান বাজনা শিল্পকর কর্ম হারামের দলিল হিসেবে গ্রহণ করা হয়। লোকজন কবিগান আর গায়কদের গানে মজে থাকলে, বিশেষত কাব্য সাহিত্যের রসে সঞ্চিত থাকলে ইসলাম ধর্ম প্রচারে বিঘ্ন ঘটবে। জিহাদ করে ইসলাম কায়েমের সুপ্ত বাসনা তাহলে কী করে মুহাম্মদ বাস্তবায়ন করবেন? এ সময়ে মুহাম্মদ কবিদের প্রতি এবং শিল্প সাহিত্যের প্রতি বিদ্বেষপূর্ণ হয়ে পড়েছিলেন, সেটা বোঝা যায়। বদর যুদ্ধে হারিস ছিল কুরাইশদের পতাকাবাহী, তাকে আটক করা হয়েছিল। মুহাম্মদ কুরাইশদের কাছ থেকে মুক্তিপণ আদায় করে তাদের সবাইকে ছেড়ে দিলেও হারিসকে হত্যা করার আদেশ দেন। মুহাম্মদের নির্দেশে সেরেখোদা হযরত আলী নজর বিন হারিসকে হত্যা করেন। রেফারেন্স সুনানে আবু দাউদ সুরহে আউনুল মাবুদ তৃতীয় খণ্ড পৃষ্ঠা 12। ইসলামের গানবাজনা শিল্প সাহিত্যের প্রতি বিরাগ, নারী পুরুষের একই মঞ্চে বসে গান নৃত্য নিষিদ্ধ। আর নিষিদ্ধের নেপথ্যে ইসলামের প্রাথমিক যুগের হারেসদের মতো সঙ্গীত প্রেমীদের গান বাজনার আসর আয়োজনই মূল হেতু, তাতে কোনো সন্দেহ নেই। কুরআন আর হাদিস থেকে রেফারেন্স দেয়া হলো, যেখানে স্পষ্ট ভাষায় সঙ্গীত সাহিত্য শিল্পকে নিষিদ্ধ করা হয়েছে। কুরআনের বাণী ইসরায়েল সুরাইওয়ালা আছে, এবং তাদের মধ্যে যাদেরকে পারো পর্যায়ক্রমে বোকা বানাও তোমার গলার স্বরের সাহায্যে, আমি আবার বলছি, এবং তাদের মধ্যে যাদেরকে পারো পর্যায়ক্রমে বোকা বানাও তোমার গলার স্বরের সাহায্যে, সুরা বনি ইসরায়েল আয়াত 64। এই আয়াত দ্বারা কী অর্থ বোঝানো হয়েছে তা ইবনে কাসিরের তাফসির থেকে জানা যায়। তিনি লিখেছেন, যে কোনো আওয়াজ যা আল্লাহর অবাধ্যতার দিকে আহ্বান জানায় তার সবই এই আয়াতে বর্ণিত আওয়াজের অন্তর্ভুক্ত। আমি আবার বলছি, যে কোনো আওয়াজ যা আল্লাহর অবাধ্যতার দিকে আহ্বান জানায় তার সবই এই আয়াতে বর্ণিত আওয়াজের অন্তর্ভুক্ত।
তাফসির ইবনে কাসির সূরা বনি ইসরায়েল। এছাড়া সূরা লোকমানে সরাসরি গান, কবিতা, সাহিত্য ও শিল্প চর্চাকারীদের লাঞ্ছনা করা হবে বলে আল্লাহ হুঙ্কার দিয়েছেন। এবং মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুত করার জন্য কোনো জ্ঞান ছাড়াই অনর্থক কথাকে ক্রয় করে এবং ঠাট্টা হিসেবে গ্রহণ করে। এদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। রেফারেন্স সূরা লোকমান 6। আমি আবার বলছি, এবং মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুত করার জন্য কোনো জ্ঞান ছাড়াই অনর্থক কথাকে ক্রয় করে এবং একে ঠাট্টা হিসেবে গ্রহণ করে। এদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। রেফারেন্স সূরা লোকমান 6। এ সম্পর্কে হাদিসে আরও আছে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে কিছু লোক হবে যারা ব্যভিচার, রেশমি বস্ত্র, মদ এবং বাদ্যযন্ত্রকে হালাল বলে জ্ঞান করবে। রেফারেন্স বুখারি শরীফ। স্বয়ং নবী মোহাম্মদ শিল্প চর্চাতে রাগান্বিত হয়ে উঠতেন, সেটা জানা যায় এই হাদিসটি থেকে। আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য প্রাণীর ছবিযুক্ত একটি বালিশ তৈরি করেছিলাম, যেন তা একটি ছোট্ট গদি। এরপর তিনি আমার ঘরে এসে দুজর্জার মাঝখানে দাঁড়ালেন এবং তার চেহারা বিবর্ণ হয়ে গেল। তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার কি অপরাধ হয়েছে? তিনি বললেন, এই বালিশটি কেন? আমি বললাম, এই বালিশটি আপনি এর উপর ঠেস দিয়ে বসতে পারেন, আমি সেজন্য তৈরি করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, তুমি কি জানো না যে ঘরে প্রাণীর ছবি থাকে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না, আর যে ব্যক্তি প্রাণীর ছবি আঁকে তাকে কিয়ামতের দিন শাস্তি দেওয়া হবে। তাকে আল্লাহ বলবেন, তুমি যে প্রাণীর ছবি বানিয়েছো, এখন তাকে প্রাণ দান করো। রেফারেন্স সহিহ বুখারি 5 খণ্ড, হাদিস নম্বর 2997, ইসলামী ফাউন্ডেশন। এর নাম ইসলাম ধর্ম। আফগানিস্তানে এ কারণে কামান দেগে বৌদ্ধ মূর্তিগুলো গুড়িয়ে দিয়েছিল তালেবানরা। আইএস সিরিয়ার জাদুঘরে রক্ষিত প্রাচীন মূর্তি ও ভাস্কর্য ভেঙে ফেলেছিল। বাংলাদেশের মাদ্রাসা ছাত্ররা লালন ভাস্কর্য, বকের ভাস্কর্য, জাস্টিসিয়া সহ মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো গুড়িয়ে দেয়। এবার বলেন, ইসলাম এ গান হারাম জানলে কি আপনারা আর গান শুনবেন না? এবার বলেন, ইসলামে গান হারাম জানলে কি আপনারা আর গান শুনবেন না? নাকি পৃথিবীতে যারা গান গায় আর শুনে তাদের মেরে ফেলবেন, না হলে জেলে ভরবেন? শরীয়ত বাতি ইসলামে গান হারাম মানলেও গান গাইতেন, কারণ তার ভিতরে বাউল আছে, বিভ্রান্তের কিছু নেই। ইসলামে গান বাজনা মাই, সঙ্গীত হারাম। কোরআন হাদিসের সব দিক দিয়েই গান বাজনা হারাম। নজর বিন হারেস যখন তার সঙ্গীতের আসর দিয়ে আরবদের মাত করত, তখন মোহাম্মদ দেখলেন তার কোরআনের কথা শুনতে কেউ আসে না। উল্টো হারিস দাবি করেছিল, মোহাম্মদের কোরআনের গল্পগুলো তার বয়ে আনা দূর দেশের রূপকথা থেকে চুরি করা। ব্যাস হারিসই কেবল না, গোটা সঙ্গীত জিনিসটার উপরেই ক্ষিপ্ত হয়ে যান মোহাম্মদ। ধন্যবাদ বন্ধুরা, তোহরা বিডির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।